فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. একবার জানতে চেয়েছেন যে আমাদের সমাজে পীর সুফির 126 তরিকার দাওয়াত দিয়ে থাকেন বা পীর মুরিদের 126 তরিকা আছে এবং জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট রাস্তা হলো চিশতে সাবিরিয়া তরিকা, তো এই ব্যাপারে কোরআন সুন্নাহ কী বলে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া বাদ। সম্মানিত ভাই অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করেছেন, সেটা হলো সিরাতে মুস্তাকিম, যা সোজা জান্নাতের দিকে চলে গেছে। এছাড়া যত রাস্তা আছে এগুলো হলো বাঁকা রাস্তা, শয়তানের তৈরি করা রাস্তা, সেগুলো দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ সোজা রাস্তা একটাই হয় আর বাঁকা রাস্তা একাধিক হয়। মেশকাতের 165 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি সোজা দাগ কাটলেন, তারপর ডানে বামে অনেকগুলো বাঁকা দাগ কাটলেন, তারপর তিনি বলছেন, হাজা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তা এটা হলো আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, আর ডানে বামে যে রাস্তাগুলো আছে এগুলো হলো সুবুলুশ শায়াতিন, শয়তানের রাস্তা। তারপর তিনি সূরা আনআমের 163 নম্বর আয়াত পাঠ করলেন যে ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম লাআল যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলছেন ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই সহজ সরল রাস্তা, অর্থাৎ সিরাতে মুস্তাকিমই হলো একেবারে জান্নাতে যাওয়ার রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই সহজ রাস্তাটার, সরল রাস্তাটার, সোজা রাস্তাটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা বহু রাস্তার অনুসরণ অনুকরণ করো না, বহু রাস্তার মধ্যে তোমরা পদর্পণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ সোজা রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন ঘটাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিয়ত, যদি তোমরা আকলমন্দ হয়ে থাকো, বুঝে থাকো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা রাস্তার কথা বলেছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার রাস্তা। আর এমনিভাবে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। অর্থাৎ সিরাতে মুস্তাকিম, ইসলামই হলো আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম, ইসলাম ছাড়া আমার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। এমনিভাবে কোরআনে বহু আয়াতে এক রাস্তার কথা অনুসরণ করার কথা বলা হয়েছে, বহু রাস্তা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনিভাবে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআন নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এখানে জুলুমাত মানে কি, মন্দ পথ অনেক, অন্ধকারের রাস্তা অনেক, আর আর নূর, আলোর পথ একটাই, সেটা হলো ইসলাম। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুধু নূর শব্দটা উল্লেখ করেছেন, আনোয়ার বহুবচন উল্লেখ করেন নাই। কারণ নূরের রাস্তা, জান্নাতের রাস্তা, আলোর পথ একটাই, আর বাঁকা রাস্তা, অন্ধকারের রাস্তা অনেক। সুতরাং 126 তরিকার অনুসরণ অনুকরণ করা কোনো মুসলিমের জন্য উচিত নয়। একজন মুসলিম তিনি কোরআন সুন্নাহ ফলো করবেন, সিরাতে মুস্তাকিমের ওপর চলবেন, ডানে বামে যত বাঁকা রাস্তা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যে সমস্ত দল তরিকা ছিল না, তিনি এগুলো পরিহার করে চলবেন। কারণ মেশকাতের 171 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই জান্নাতি দল কোনটা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবা ইকরাম যে দলের উপর আছি, যে মতের উপর আছি, যে আকীদা বিশ্বাসের উপর আছি, যে আমলের উপর আছি, কিয়ামত পর্যন্ত ওই দলের উপর, ওই মতের উপর, ওই আকীদা বিশ্বাসের উপর, আমলের উপর যারা থাকবে তারাই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন একথা বলেছিলেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলের উপর আছি, সেদিন এই সমস্ত দল তরিকা ছিল না। সুতরাং একজন মুসলিমের উচিত হলো আল্লাহ রাসূলের পরে যত দল মতবাদ তৈরি হয়েছে সেগুলো পরিহার করা, যত তরিকা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেগুলো পরিহার করে সিরাতে মুস্তাকিমের উপর চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক।
ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।